যে ওপরে উঠতে গেলে আগে মাথাটা নত করা শিখতে হয়, তাই তো মা? বড় হতে গেলে আগে ছোট হতে হয়, উঁচু হতে যেতে গেলে আগে নিচু হতে হয়। আমি যদি বলি আমার মতো জ্ঞানী আর কেউ নেই, আমি সব জানি, তাহলে জীবনও বড় হতে পারবো না। ওপরে উঠতে গেলে আগে মাথাটা নত করতে হয়, নিজেকে ছোট বলে করতে হয়, অধম মনে করতে হয়। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, কি প্রশ্ন? আচ্ছা দয়াময়, তুমি বলেছো যে তোমার কাছে নাকি সবাই সমান, তুমি নাকি ভক্তের মধ্যে বিচার করো না। কি গো, ভগবান তো বিচার করে না কারোর মধ্যে, তাই না? ভগবানের কাছে সবাই সমান। তাহলে নারদ জিজ্ঞাসা করছে, দয়াময়, তোমার কাছে যদি সবাই সমান হয়, তাহলে মহাভারতে কুরুক্ষেত্রে মাটিতে তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে, কৌরবদের পক্ষে ছিলে না কেন? তোমার কাছে তো সবাই সমান, তুমি পাণ্ডবদের পক্ষে আছো, কৌরবদের পক্ষে নয় কেন? নারায়ণ বলছে, নারদ, তোমাকে বলে বোঝানো যাবে না, সবই জানে তবু প্রশ্ন করছে, তা বলে বোঝানো যাবে না। বেশ, একটা কাজ করে দেবে? বলো প্রভু, কি কাজ? না, তোমাকে না আমি তিনটে মালা দিলাম, তিনটে মালা। এই নারদের হাতে স্বয়ং ভগবান তিনটে মালা দিয়েছে, একটা হলো উত্তম মালা, একটা হলো মধ্যম মালা, একটা হলো অধম মালা। এবার তিনটে মালা দিয়ে বলছে, নারদ, তুমি এই মুহূর্তে চলে যাও হস্তিনাপুরে। ওই হস্তিনাপুরে গিয়ে যে সবথেকে উত্তম ব্যক্তি তার গলাতে একটা মালা পরাবে, যে মধ্যম ব্যক্তি তার গলায় একটা মালা পরাবে, আর যে সবথেকে ছোট, সবার থেকে অধম, মানে যার মতো অধম আর কেউ নেই, তার গলাতে মালাটা পরিয়ে এসো, এই তোমার কাজ। নারদ চলে এলো হস্তিনাপুরে। হস্তিনাপুরে হাতে মালাটা নিয়ে এসেছে কার কাছে? না, দুর্যোধনের কাছে এসে দাঁড়িয়েছে বাবা। দুর্যোধনের কাছে এসে বলছে, মহারাজ, এ কি নারদ মুনি, আপনি আসুন আসুন, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। আচ্ছা মহারাজ, একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? না, আপনার রাজ্যে কোনো উত্তম ব্যক্তি আছে? উত্তম ব্যক্তি সে কি? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আমার রাজ্যে এসে আমার কাছে দাঁড়িয়ে আপনি উত্তম ব্যক্তি খুঁজছেন, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর এই হস্তিনাপুরে আমার মতো উত্তম ব্যক্তি আছে কজন? আমি তো হলাম উত্তম ব্যক্তি। কত অহংকার দেখছেন বাবা! আমার মতো উত্তম ব্যক্তি আছে কজন? উত্তম মানে ভালো, যার মধ্যে কোনো দোষ নেই, তাকে বলে উত্তম। তাহলে দুর্যোধনের যে কত দোষ সবাই জানে, সে আবার বলছে আমার মতো উত্তম আছে কজন। আচ্ছা, আপনি যদি উত্তম হন, তাহলে মধ্যম কে? মধ্যম আমার ঘরে যারা ওই ঝাড়ু দেয়, যারা আমার ঘরে চাকর, তারা হলো মধ্যম। ও, তাহলে অধম তাকে? দেখুন মুনি, বল, ওই আমার রাজ্যে কোনো অধম টধম থাকে না, আপনি অন্য কোথাও দেখে নেন। নারদ মুনি মনে মনে ভাবছে, এই তো বিরাট অহংকার। চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, মহারাজ যুধিষ্ঠির, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছে। কি প্রশ্ন? না, আপনার রাজ্যে উত্তম ব্যক্তি কি আছে, কে আছে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, মুনিবর, আপনি যার কাছে দিবানিশি থাকেন তাকেই চিনতে পারলেন না? হরি বল, তাকেই চিনতে পারলেন না? বাবা কি বলছি, আপনি যার কাছে দিবানিশি থাকেন, অর্থাৎ এই পৃথিবীতে সর্বমত্ত পাতাল ত্রিভুবনে উত্তম ব্যক্তি একজনই আছে, সে হচ্ছে নারায়ণ। নিতাই গৌর, হরি বল, হরি বল, সে হলো নারায়ণ। আচ্ছা, তাহলে মধ্যমটাকে? মধ্যম হলেন আপনি, যে সবসময় নারায়ণের কাছে থাকেন, সবসময় নারায়ণ নারায়ণ করেন। আচ্ছা, তাহলে অধমটাকে? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মতো অধম কেউ আছে এই জগতে? আমার মতো আপনি অধম কোথাও পাবেন না বাবা। এত বড় ধার্মিক রাজা ধর্মরাজ যুধিষ্ঠির আজ পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে না, আজ পর্যন্ত জীবনে একটুকু এক তিলও পাপ করিনি, সেই মানুষটা বলছে আমার মতো পাপী, আমার মতো অধম আছে কজন? সত্যি কথা বলবো, যারা জ্ঞানী মানুষ তাদের মাথাটা সবসময় নত হয়ে থাকে, মাথাটা ওপর দিকে উঠে থাকে না। যারা সত্যি কিছু জানে তারা কখনো বলে না যে আমি এটা জানি ওটা জানি, তাই না বাবা? এটা জ্ঞানীদের লক্ষণ। আর মূর্খের লক্ষণ হচ্ছে বেশি কথা বলা, বেশি কথার বেশি দোষ, কিছু জানি না এটা সব থেকে বেশি ভালো, তাই তো? তাহলে আজকে শিবাস, যার মতো অধম কেউ নেই, যার মতো নত ভাব নবদ্বীপে কেউ নেই, সে শিবাসে রাঙে নাই গৌর হরি, হরি নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। কেমন ভাবে হরি নাম করছেন? তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছি,
একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, আর একটু জোর হবে না? আরো জোরে, খুব সুন্দর। এবার দেখি সকলে দুটি বাহু তুলে হাত তুলুন, হাত তুলুন। দেখিবি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, দেখিবি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আস্তে আস্তে বাবা, আমাদের এই কলিযুগে না ওই ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, কি বলেন? তাই না, কোনো সাউন্ড পাচ্ছেন মা? সত্যি করে বলবেন, সাউন্ড পাচ্ছেন? কোনো সাউন্ড পাচ্ছি না। হাতে তালি দিচ্ছি, কেমন করে দিচ্ছে? ওই দিতে হয় বলে দিচ্ছে, তাই তো, যেন মনে হচ্ছে আদর করছে, এরকম করে দিলে হবে না। আপনাদের এখানে থানা কত দূর? কাছে? বেশি দূর নয়। বাহ, তাহলে ভালোই হলো, এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, হবে তো? আর করতালি দিলে কি হয়? এরই নিশ্চয় কাজ আছে, এমনি এমনি দিতে বলছি না, আপনাদেরই মঙ্গল। কি মঙ্গল? একটা গাছে যদি অনেকগুলো পাখি বসে থাকে আর সেই গাছের নিচে গিয়ে যদি জোর করে করতালি দেন, কি হবে? পাখিগুলো উড়ে চলে যাবে। শাস্ত্র বলছে প্রত্যেকটা মানুষের দেহটা হচ্ছে একটা গাছ, আর আমাদের এই গাছে ছটা পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য। কোনো ভক্ত যদি করতালি দিয়ে হরিনাম করতে পারে, তার শরীরে ছটা পাপের পাখি দূরীভূত হয়ে যায়। আর সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে? বড় বড় সায়েন্টিস্টরা এই করতালি নিয়ে গবেষণা করেছেন যে এটা দিলে কি হয়, এর লাভ কি। তো সায়েন্স বলছে, ভালো করে শুনে নেন, সকালবেলায় খালি পেটে 21 বার, সকালবেলায় 21 বার আর বিকালবেলায় 21 বার। কেউ যদি জোরে জোরে করতালি দিতে পারে, হাতে তালি দিতে পারে, তার শরীরে কোনোদিন নার্ভের প্রবলেম হবে না। শরীরে যে নার্ভ, তার কোনোদিনও সমস্যা হবে না। আমরা দুটোই চাই কি, তাই তো? তাহলে শুরু করে দেন জোরে জোরে করতালি দিয়ে। দেখি সবাই হাত তুলেই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদীয়ার শ্রী গোরা, ভক্ত মন ছিট চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদীয়ার শ্রী গোরা, ভক্ত মন ছিট চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদীয়ার শ্রী গোরা, ভক্ত মন ছিট চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদীয়ার শ্রী গোরা, ভক্ত গণ চিত চোরা ভক্ত মনোহরা, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।
আছে আছে আর কিছু থাকবে না থাক ওটা তো আছে তাই না তাহলে মোবাইল যখন আছে বাবা নিশ্চয়ই 500টা নাম্বারও আছে প্রতিদিন সবাইকে একবার করে হ্যালো করছেন ভগবানকে হ্যালো করা হয় না না কি গো মা নাম্বারটা জানেন জানেন না নাম্বার সবাই জানে আমি তবু আরেকবার মনে পড়িয়ে দিই নাম্বার সবারই জানা আছে একবার করে ডায়াল করবেন কানেকশনটা ঠিক রাখতে হবে যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না তাই তো যোগাযোগ যদি ঠিক রাখেন আপনি যদি বলেন হে প্রভু কৃপা করো তো কৃপা করো বললে তো কৃপা করা যায় না কৃপা করার আরেক নাম হচ্ছে করে পাওয়া আগে কর্মটা করুন তবে তো কৃপা করবে আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টের বইয়ে আপনার জিরো ব্যালেন্স মানে কোনো পয়সা নেই জিরো ব্যালেন্সের খাতা খুলেছেন আপনি হঠাৎ যদি ব্যাংকের ম্যানেজারকে বলেন ম্যানেজার বাবু আমার 10,000 টাকা দরকার সে কোথা থেকে দেবে আপনার তো জিরো ব্যালেন্স হয়ে আছে বাবা চাইলে পাবেন পাবেন না আগে জমা করুন তবে তো হাত পেতে চাইলে পাবেন তাই ভগবানের খাতায় আমাদের প্রত্যেকটা ভক্তের ভক্তিটা জিরো ব্যালেন্স হয়ে আছে হঠাৎ যদি বলি হে প্রভু কৃপা করো তা সে কোথা থেকে দেবে আগে কিছু জমা করুন তবেই তো পাবেন কি গো তাই তো তাহলে ভক্তিটা জমা করতে হবে তাহলে ভগবানের নাম্বারটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালি আলে চেনে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালি আলে চেনে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালি আলে চেনে আজকে মহাপ্রভুজি হরি নাম করছেন বাবা এখানে একটা প্রশ্ন যিনি নিজেই ভগবান তা ভগবান হয়ে নিজের নাম নিজেই করছেন কেন নিজের নাম নিজেই তো প্রচার করছে যে হরি সে নিজেই হরি নাম করে প্রচার করছে কেন আপনি আচরি ধর্ম জীবের শিখাই আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায় বাবা আমি আপনাকে বলবো হরি কথা বলুন কৃষ্ণ কথা বলুন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি কি গো আমি আপনাকে বলছি একটু তিলক করবেন একটু মালা পরবেন হরি নাম করবেন আর আমি যদি নিজে তিলক না করে সিঁদুরের ফোঁটা নিয়ে কীর্তনটা করি আমার মুখে মানাবে হরি কথা মানাবে মানাবে না আগে আচরণটা করতে হয় যার মুখে হরি কথা শুনছেন আগে দেখতে হবে তার আচরণটা কেমন তারপর তার মুখে কৃষ্ণ কথা শুনতে হবে তাই না মা আমি আপনাকে জ্ঞান দেব আর আমি নিজেই হরি নাম করবো না তাহলে আমার মুখে হরি কথা মানাই না আপনি আচরি ধর্ম জীবেরই শিখায় আগে আমাকে নিজে করতে হবে তারপর অপরকে জ্ঞান দিতে হবে সেটা মানায় হরি হয়ে হরি নাম করছেন তাহলে ভগবান কোথায় আছে ভগবানকে কোথায় পাওয়া যায় ভগবান কোথায় আছে মা গয়া কাশী মথুরা বৃন্দাবন গেলে ভগবান দেখতে পাবেন ভগবান দেখতে পাবেন না ভগবান আছে কোথায় ভগবান আছে ভক্তের হৃদয়ে মানে কাছেই আছে কিন্তু ভগবানকে দেখতে পায় না বাবা এই ভগবানকে দেখতে গেলে না এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবো না ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবো না ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখতে পাবো না ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু হৃদয় হওয়া চাই ভগবান আছে আমাদের কাছে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোন কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে কে তুমি প্রভু তুমি কাছে আছো
বলো তাই শুনে যাও, তুমি যে কথা বলো তাই শুনে যাও, প্রভু বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে, আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, ওগো হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, প্রভু হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও, হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও, প্রভু চোখের দেখা তোমায় দেখিনি বহু, আমি চোখের ভগবান আছে ভক্তির হৃদয়ে, তাই না? ভগবান আমাদের অন্তরে আছে। ভগবান কি খাই? আমরা খাবার খাই, তো ভগবানের তো খাবার আছে নাকি? ভগবানের তো খায় না, খেয়ে তো থাকে না। ভগবানের খাবারটা কি? ভগবান কি খায় মা? ভগবান ভক্তের একটা জিনিস কিছুতে সহ্য করতে পারে না, আমাদের অহংকার, তাই না? ভক্তের খাবার হচ্ছে ভক্তের অহংকার, ভক্তের অহংকার ভগবান সহ্য করতে পারেন না, ভক্তের অহংকার ভগবান গ্রাস করে নেন। হরি বল। শুধু তাই নয়, ভগবানের কাজ কি? ভাঙ্গাকে গড়া আর গড়াকে ভাঙ্গা। আজকে যে জমিদার আছে বাবা, কাল সে ভিখারি হয়ে যেতে পারে কি গো, আর আজকে যে ভিখারি আছে কালকে সে জমিদারও হতে পারে। ভগবানের দিতেও বেশি টাইম লাগবে না, আর ভগবানের কেড়ে নিতেও বেশি টাইম লাগে না। কথাই আছে না বাবা, যে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, তাই না? ভগবান দিয়েছে, সেটা যদি অহংকার করে তো ভগবানের নিতে বেশি টাইম লাগে না। ভগবানের কাজ হচ্ছে ভাঙ্গাকে গড়া, গড়াকে ভাঙ্গা। শুধু তাই নয়, ভগবান কখন হাসি? ভগবানের তো হাসি পায়, আমরা যেমন হাসি ভগবানেরও হাসি পায়। ভগবান কখন হাসি? অনেকবার। যেমন ধরুন, এই এই পৃথিবীতে যখন সামান্য জমি জায়গা নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি হয়, বাবা ও বলবে এইখান থেকে এতটা আমার, তুমি মেপে দেখে নিতে পারো কি গো, তাই তো? জায়গা নিয়ে মারামারি, আবার বাসে সিট নিয়ে মারামারি। বাসে যখন আমরা আত্মীয়ের বাড়ি যাই, তো একজন বলছে দেখো সিটটা কিন্তু আমি আগে রেখেছি, সিটটা আমার। আরেকজন বলছে না, আমি তো আগে থেকে রুমালটা দিয়ে রেখেছিলাম, সিটটা তো আমার। তো সারা রাস্তা মারামারি করতে করতে গেলেন, আপনাদের বাস স্ট্যান্ডটা কোথায়? এখানে বাস স্ট্যান্ড কোথায়? এটা সামনে, কি নাম বাস স্ট্যান্ডের? শালবনি। তাহলে এই পশ্চিম মেদিনীপুর শালবনি বাস স্ট্যান্ডে বাসটা এসে দাঁড়িয়ে গেল। বাস যখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে গেল, আপনি সিটটা সঙ্গে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন মা?
যে মালিক যার কারখানা যার কোম্পানি তারই গাড়ি আর তারই সিট, আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তাহলে কেন মারামারি? সিট নিয়ে মারামারি কেন? সিট নিয়ে তো মারামারি চলছে, তাই না? আর বেশি কিছু বলতে হবে না আশা করি। হরি বল হরি বল। তাহলে এই জমি জায়গা নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি, তখন ভগবান হাসে যে দুদিনের জন্য গেছে পৃথিবীতে সংসার করতে, সেখানে গিয়েও শুধু আমার 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 আমার, তাই না বাবা? আবার কখন হাসে, বাবা একতলা দুতলা তিনতলা, সারা জীবন আপনি তিনতলার উপর বাস করেন, মানে আপনাকে খাবার পর্যন্ত খাবার জন্য নিচে নামতে হয় না, বাড়িতে কাজের লোক আপনাকে তিনতলার উপর খাবার পৌঁছে দেয়, আপনাকে নামতে হয়নি, সারা জীবন এসি রুমে থাকলেন, তিনতলা বিল্ডিং এর উপর থাকলেন, কিন্তু আপনার যেদিন সেদিন আসবে, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে বাবা, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, যেদিন আপনাকে শ্মশানে নিয়ে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। কি বাবা, তাই তো? সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না, ওটা আপনার শেষ বিয়ে। আর শেষ বিয়ের দিনে আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার সন্তানরা, আপনার ছেলেরা। যেদিন আপনার সেই দিন আসবে, সেদিন আপনাকে তিনতলার উপর বসিয়ে রাখবে মা, তিনতলার উপর বসিয়ে রাখবে, একতলা দুতলা তিনতলা, কিন্তু শেষে আপনাকে নেমে আসতে হবে ওই ছাঁচতলায়। নিতাই গৌর হরি বল হরি বল, তাহলে কিসের অহংকার? আবার আপনি মনে করুন, এই কোনো রোগীকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার বাবু বড় আশা করে আপনার কাছে ছুটে এসেছি, দয়া করে আপনি রোগীটাকে একটু ভালো করে দেন, জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে আপনি নিয়ে এলেন, আচ্ছা এই রোগীটাকে চিকিৎসা করার পর ডাক্তার কি বলে, আমি ছিলাম বলে রোগীটা বাঁচানো গেছে, নাহলে রোগীটা বাঁচানো যেত না, আমি অনেক চেষ্টা করে রোগীটাকে বাঁচিয়েছি, তাই তো? আচ্ছা বাবা, যে যিনি ডাক্তার, যিনি এত বড় কথা বলছেন, তিনি হয়তো ঘর থেকে চিকিৎসা করতে রাস্তায় বেরিয়েছেন, রাস্তার মাঝে যদি ভগবান তাকে তুলে নেয়, তাহলে চিকিৎসা করতে পারবে? ভগবান বলছেন, আমি যদি না রাখি, তা তুমি রাখবার কে? রাখে হরি তোমারে কে? রাখে হরি তোমারে কে, তাই না? সবই ভগবানের ইচ্ছে। আজকে দেখুন, ললিত ত্রিভঙ্গ।
কে দিয়ে বুঝিব বলো ওই हे मुरारी हे कृष्ण हे
Sure.
বৃন্দাবন হলো না ফল তার চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় তার চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় মাঝে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জয়নিতা জেগুর আরে আরে কৃষ্ণ কৃষ্ণ বলি ও হে ও
ধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি ধোয়া কেন কাঁদে গো
সোয়া কিনার নাগো আমার নর হরির চিত চোরা আমার ভক্ত গণ চিত চোরা সে তো অখিল রসের কল্প তরু আমার নিখিল রসের কল্প আমার শচীন নন্দন গৌরী হরি আমার শচীন নন্দন গৌরী হরি ওরা কি লাগিয়া কিসের লাগি আজ গৌরী কেন কাঁদে গো ও দুটি নয়নে আহারে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের কারণ আমাদের বরণ করলেন রাধা মাধবের মন্দিরের নিত্য পূজারি অক্ষয় দাস মহাশয় এবং তার সাথে বরণ করলেন আমাদের কমিটির সেক্রেটারি বসন্ত মাইতি মহাশয় তার সঙ্গে পাপিয়া থেকে বরণ করলেন পাপিয়া সাউ উনি খুব কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণ পূজারি এবং খুব ধর্মভীরু মেয়ে আমাদের হরে কৃষ্ণ জনিতা জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজ পিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শত কোটি দণ্ডবত প্রণাম এত সুন্দর শুভ দিনে শুভ লগ্নে শুভ তিথিতে শুভ সন্ধ্যায় আপনারা সকলে নিজ নিজ ঘর সংসার পরিবার সব কিছু ছেড়ে দিয়ে সবাই ছুটে এসেছেন কেন দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে তাই তো বাবা আজকে তিথিটা খুব সুন্দর তাই না আজকে কোন তিথি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে বা সেই তিথিতে এই যে এত সুন্দর একটা যজ্ঞ হচ্ছে এর মতো উত্তম কাজ আর কোনো কিছু নেই বাবা
तो सर्वप्रथम आमी एकटा कथा बोलते चाहिए कि जानें जिनी किना सृष्टि स्थिति लय प्रलयर मालिक जिनी विश्व ब्रह्मांडेर माता पिता भगवान श्रीकृष्ण बाबा जार कथा सृष्टिकर्ता ब्रह्मा चारटि मुखे बोले शेष करते पारे ना जार कथा भोलानाथ महेश्वर पंचानन पांचटा मुखे बोले शेष करते पारे ना जार कथा पृथ्वीर तेत्रिश कोटी देवता बोलते पारे ना जार कथा पृथ्वीर कोनो कीर्तनियार द्वारा बला सम्भव नय तार कथा आमार मतो एकटा नरकेर कीट आमार मतो एकटा मूर्ख आमार द्वारा कि बला सम्भव हबे बाबा सम्भव तो नय तबे गुरुदेवेर मुखे शुनेछिलाम भक्त पद धुलियार भक्त पद जल भक्त भुक्त अवशेष এই তিন হয় মহাবল শুনেছি ভক্তির আশীর্বাদ থাকলে অসাধ্যকেও সাধন করা যায় শুনেছি ভক্তির আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় বাবা জানি না কতটা বলতে পারবো কতটা গাইতে পারবো সত্যি কথা বলতে গেলে আমি নিজেই জানি না তবে আপনারা তো পরম ভক্ত আমার থেকেও বেশি অনুরাগ আমার থেকেও বেশি ভক্তি আপনাদের মধ্যে আছে আপনাদের কাছে একটা অনুরোধ করব সারা জীবন তো অন্য কোন বস্তু দিয়ে আপনাদের চরণ দুটো সেবা করতে পারবো না যদি একটু কৃষ্ণ নাম হরি নাম দিয়ে আপনাদের মতো ভক্তের চরণ দুটো যদি একটু ধৌত করে দিতে পারি আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেছে আশীর্বাদ করবেন বাবা কিছু বলতে পারি বা না পারি আমার এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নাম মেরি আসতে পারি বদনে যেন কৃষ্ণ নাম উচ্চারণ হয় এই আশীর্বাদটা করবেন বাবা প্রত্যেক ভক্তির চরণ ধুলো মস্তকে নিয়ে যে বিষয়টি আস্বাদন করব राधा कृष्ण लीला मधुमय श्रीधाम वृंदावने जोगी बेशी मिलन जोगी अर्थात आमादेर विश्व ब्रह्मांडेर जोगीदेर जोगी होच्छेन भोलानाथ महेश्वर शिव ता भोलानाथ महेश्वर आज के जोगी सजिए माने भगवान श्रीकृष्ण के जोगी सजाबेन जोगी सजिए जेभावे राधा गोविंदेर मिलन हबे सेटाई हलो जोगी बेशी मिलन লীলা যাই হোক না কেন দেখবেন বাবা ভগবানের কথা বারবার শুনতে ইচ্ছা হয় তাই না বাবা ভগবানের কথা ভগবানের লীলা একটাই জিনিস বারবার শুনতে বড় ইচ্ছা হয় কেন যতবার শুনবেন ততবার যেন আরো বেশি মধুর লাগে আর তাছাড়া একটা ভক্তের মনে পিপাসাই হচ্ছে হরি নাম ভক্তদের মনে তৃষ্ণাই হলো হরি নাম তো তার আগে গৌরচন্দিকা শুনবো তার কারণ যে কোনো ঘর তৈরি করতে গেলে যে কোনো বাড়ি তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটাকে শক্ত করতে হয় তাই না মা ঘরের গোড়া যদি শক্ত না হয় বাবা ঘরটা শক্ত হবে ঘরটা তো শক্ত হবে না ঘর তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটা মজবুত করতে হয় ঘরের গোড়াটা শক্ত করতে হয় ঠিক তদ্রূপ যে কোনো লীলার গোরা হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা বাংলার মানুষ আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করি বাংলার মানুষ হই বাঙালি হই যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায় আমাদের অপরাধ হবে না মা অপরাধ হবে তো আমাদের বাংলার ঠাকুর হচ্ছেন স্বয়ং প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যিনি না এলে কখনো হয়তো হরিনাম গাইতে পারতাম না হরিনাম কখনো আমরা গ্রহণ করতে পারতাম না বাবা আমরা যখন কীর্তন শুনতে যাই
তো দেখবেন আমরা কিন্তু ধুলোর মধ্যে বসে কীর্তন শুনতে কেউ পারি না, তাই তো মা? আমরা একটা আসন পেতে বসি, না হলে একটা চট পেতে বসি। কেন? ধুলোর মধ্যে বসে কীর্তন কেউ শোনে না, কোনো জায়গায় শোনে না। কেন? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি শাড়িটা নোংরা হয়ে যাবে না মা? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যায়। তাই আমরা ধুলোতে বসে কীর্তন শুনতে পারি না। যে ধুলোতে বসি আমরা প্রভুর নাম শুনতে পারি না, সেই ধুলোতে প্রেমের ঠাকুর গৌর হরি আজকে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। কেন? ওই ধুলোর মধ্যে কি এমন আছে বাবা? যে ধুলোতে গৌর হরি হরিনাম করছেন গড়াগড়ি দিয়ে, সেই ধুলোতে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মিশি আছে। ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে গৌর হরি ধুলোতে গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে। এই যে আপনারা কীর্তন শুনছেন না মা, এই যে বসে কীর্তন শুনছেন, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখলেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, শরীরে কোনো রোগ ব্যাধি থাকে না, আর মনের মধ্যে ভক্তির উদয় হয়। তাই সেই ধুলোর মধ্যে গৌর হরি আজকে হরিনাম করছেন। কেন জানেন? কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে। আমরা ভুলে গেলেও ভগবান আমাদের কোনোদিন ভুলতে পারবে না মা। কথায় আছে বাবা যে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। কি গো মা, তাই তো? সন্তান কুসন্তান হতে পারি, মা কোনোদিন কুমাতা হয় না। তাহলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা কে? আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা হলাম তার সন্তান। বাবা, এই মায়ামোহ সংসারে পড়ে আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি এই আমার 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 করতে করতে ভগবানের কথা সবাই ভুলে গেলাম। আসার পথটা সবাই চিনে এসেছিলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম। মা গো, আমরা যখন মায়ের গর্ভে থাকি, আমরা যখন মাতৃগর্ভে থাকি, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, তো মায়ের গর্ভে যখন সাত মাস হয়, গর্ভ যখন সাত মাস হয়, তো সেই সপ্তম মাসে ওই মায়ের গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। আমরা আমাদের কিন্তু কারোর মনে নেই, কিন্তু আমরা সবাই ভগবানকে দেখেছি মায়ের গর্ভে সপ্তম মাসে, যেটা ভাগবতে প্রমাণ দিচ্ছে বাবা। সাত মাসে যখন আমরা চোখটা খুলে ভগবানকে দেখেছিলাম, সেদিন ভগবানের রূপ দর্শন করি, আমরা ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে বলেছিলাম দয়াময় আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে। বাবা, মায়ের গর্ভ মানেই হলো নরক যন্ত্রণা। নরকে গেলে যে যন্ত্রণা হয়, যে দুঃখ হয়, যে কষ্ট হয়, মায়ের গর্ভের মধ্যে থাকলে সেই যন্ত্রণাটা হয়। প্রভু, এখানে যে বড় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, তুমি আমার জ্বালা যন্ত্রণা দুঃখটা হরণ করে নাও। এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, আর এখানে থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম দয়াময়, যখন তুমি আমাকে পৃথিবীতে মানব রূপে পাঠাবে, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না প্রভু। যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারে, দয়া করে কিছু দাও বা না দাও, বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরি তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি।
भगवान दया करे जेई ना पृथ्वीर माटीते चले पाठिए दिलेन आमरा जेई ना पृथ्वीर माटीते चले एलाम ओई आमार 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 करते करते कृष्ण भजिबार तरे संसारे आइनु मिछे मायाय बद्ध होई वृक्ष सम होइना भूले गेलाम कथा दिए कथा राखते पेरेछि बाबा कथा दिए कथा राखते पारलाम ना भगवान के कथा दिए कथा रखते पारिनी तले आम्रा भूले गेले कि हबे भगवान तो आमादेर कि भूलते पारलेन ना जे प्रभुर कथा आम्रा बोलछी ए प्रभुर कथा शुधु आमी माने कि पृथिवीर कोनो मानुषेर द्वारा बला सम्भव नय बाबा कारण शास्त्रे बोलछे ब्रह्मा शिवे नय मुखे जदि हन कवि ब्रह्मार चारटे मुख शिवेर पाँचटा मुख तले चारटे आर पाँचटा कत हय नय ब्रह्मा शिवे नय मुखे जदि हन कवि तथापि नाहि पाई गोरा रूपेर छवि सहस्र बरषो जदि लेखई गणेश गणेशेर मतो तो बुद्धिमान केउ नेइ तो शत शत बछर जदि बसे बसे लेखे सहस्र बरषो जदि लेखई गणेश तथापि नाहि पाई गोरा रूपेर शेष भगवानेर कथा शेष करते पारबे ना तले आमरा कि करे पारबो आमरा अनेक अनेके बोलि अनेक जायगाय बोले अनेक जगह अनेक बाबा बोले माँ गो तो तुम्हें तो कीर्तन गाइबे तो चेष्टा करबे एक तत्व दिए कीर्तन कर एक तत्व दिए आमी एक प्रश्न करते चाहिए बाबा ये कथागुलो बोलार आगे जानते हबे तत्व काके बोले तत्व काके बोले तत्व आमरा जानी कीर्तनियारा जेगुलो बोलछे ओगुलो तत्व नय तत्व एकमात्र शिव छाड़ा आर केउ बोलते पारबे ना भोलानाथ महेश्वर छाड़ा तत्व क्यों जाने ना जेगुलो आम्रा बोले सेगुलो तत्व नय सेगुलो तथ्य तत्व आलादा जिनिस जे तत्व जानबे से घरे बसे थाकते पारबे ना घर छेड़े रास्तार कांगाल होये जाबे एकबार अहंकार होयेछिलो एकजनेर बाबा से कि जानेन जिनि आमादेर भागवत लिखेछेन मा आमादेर जे गीता आछे तो जिनि गीता शास्त्र लिखेछिलेन तार नाम कि छिलो तार नाम होच्छे बाबा व्यासदेव तई तो যিনি গীতা লিখেছেন তার নাম ব্যাসদেব তো ব্যাসদেব যখন গীতাটা লিখছেন মনে মনে ভাবছে যাক আমি তো সমস্ত লিখে ফেললাম আর কিছুদিনের মধ্যে গীতাটা লিখে আমি শেষ করে দেব মানে আমি যা লেখা লিখেছি তার মানে আর বেশি দূর নয় কিছুদিন পরেই আমি গীতাটা লিখে শেষ করে দেব এই যে বলছে শেষ করে দেব এটা অহংকার হলো তাই তো আর ভগবান কারো অহংকার কোনোদিনও দেখে না বাবা এই অহংকার করতে করতে ব্যাসদেব যাচ্ছে নদীতে স্নান করতে নদীতে যেই না স্নান করতে যাচ্ছে অমনি নদীর তীরে দেখছে একটা বৃক্ষ রয়েছে একটা গাছ রয়েছে আর সেই গাছে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে চড়ুই পাখি জানেন তো মা জানেন তো এইটুকু একটা পাখি তাই না তা সেই চড়ুই পাখি কি করছে জানেন ওই নদী থেকে চড়ুই পাখির চঞ্চু চঞ্চু মানে ঠোঁট চড়ুই পাখি ঠোঁট আচ্ছা এইটুকু পাখি তার আবার এইটুকু ঠোঁট সে কি করছে না এইটুকু ঠোঁটে করে ওই নদীর জলটা তুলছে আর নদীর তীরে এনে রাখছে নদীর জলটা ঠোঁটে করে তুলছে আর নদীর তীরে এনে জলটাকে ফেলছে এবার ব্যাসদেব চড়ুই পাখিটাকে বলছে চড়ুই পাখি তোর কি কোনো ব্যাধি হয়েছে নাকি তোর শরীরে কি কোনো রোগ হয়েছে কেন মুনিবর আপনি এমন কথা কেন বললেন ব্যাসদেব কে যেই না প্রশ্ন করেছে ব্যাসদেব বলছে পাখি নিশ্চয় তোর মনের মধ্যে কোনো রোগ আছে কোনো ব্যাধি আছে বলে কেন আরে ওইটুকু পাখি তার আবার ওইটুকু ঠোঁট সে আবার করে কি না না নদীর জল তুলে 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 নদীর তীরে এনে আনছে হ্যাঁ তো ওইটুকু পাখি কি এত বড় নদীর জল তুলতে পারে কি বাবা পারবে 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 না তো চড়ুই পাখি উত্তর দিচ্ছে মুনিবর কিছু মনে করবেন না একটা কথা বলি আপনার যেমন হৃদয় আছে আমারও হৃদয় আছে আপনার যেমন মনের মধ্যে আঘাত লাগে আমি ছোট্ট চড়ুই পাখি হলে আমারও মনে আঘাত লাগে কেন জানেন আপনি একটা সাধারণ মানুষ আর সাধারণ মানুষ হয়ে আপনি এত বড় কথা ভাবতে পারলেন আপনি যদি সাধারণ মানুষ হয়ে ভগবানের কথা গীতায় লিখে শেষ করতে পারেন তাহলে আমি একটা পাখি হয়ে এত বড় নদীর জল তুলতে পারবো না কেন নিতাই গৌর হরি বল হরি বল পাখির কথাটা শুনে ব্যাসদেবের মাথাটা নত হয়ে গেল কেন ব্যাসদেব বুঝে নিয়েছে যে ভগবানের কথা বলে শেষ করা যাবে না তাই তো
একটা নদীর জল যেমন একটা পাখি তুলে তুলে শেষ করতে পারে না, এরকম ভগবানের কথা কোনো মানুষ বলে শেষ করতে পারে না। শেষ করা অনেক দূরের কথা, ঠিকমতো বর্ণনাও করতে পারবে না বাবা। তাহলে প্রেমের ঠাকুর গৌর সুন্দর সদা সর্বদাই হরিনাম করেন নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে দুটো জায়গা আছে যেখানে গৌর হরি হরিনাম করতেন। কোন জায়গায়? একটা হলো শিবাসের আঙিনা আর একটা হলো সুরধ্বনির কিনারা। এই দুটো জায়গায় মহাপ্রভু হরিনাম করেন। নামটা দেখুন শিবাস। শিবাস কথার মানে কি? শ্রী মানে হলো সুন্দর আর বাস মানে হলো বাসস্থান। বাবা ভালোবাসতে গেলে না আগে বাসাটাকে ভালো করতে হয়, তাই না? যার বাসা ভালো নেই তার ভালোবাসা যায় না। তাহলে বাসা ভালো করতে হবে তবেই ভালোবাসা যায়। শিবাস যার বাসাটা ভালো ছিল সে ভালোবাসার অধিকার পেয়েছে। মা গো শুধু বাইরেরটা ঠিক করলে হবে না, অন্তরটা ঠিক করতে হবে, তাই না মা? আমরা বাইরেরটা সাজা সবাই সাজাতে পারি, আমরা মালা পড়েছি, আমরা তিলক করেছি, আমরা কীর্তন করছি, তাই বলে কি ভক্ত হয়ে গেলাম? কি বলেন? আমি মালা পড়েছি, তিলক করেছি, কীর্তন করছি, আমার 5 বছর বয়স তখন থেকে কীর্তন করছি, তাহলে আমি কীর্তনিয়া হয়ে গেলাম নাকি ভক্ত হয়ে গেলাম? কখনো ভাববেন না যে আমি একটা কীর্তনিয়া বা আমি একটা ভক্ত। কোনো দিনও হতে পারবো না। সারা জীবন যদি প্রভুর কথা বলি তবু ভক্ত হতে পারবো না। কেন? কারণ আমরা বাইরেরটা সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারলাম না। আর যার ভেতর ঠিক নেই, যার মন ঠিক নেই, তার কিছু ঠিক নেই। কি বাবা, তাই তো? মোটা মোটা মালা পড়লে হবে না আর তিলক পড়লে হবে না, মনটা ঠিক রাখতে হবে, ভেতরটা সাজাতে হবে। বাইরেরটা সাজাতে সবাই পারে। এরকম সাজ আপনিও কিনতে পারবেন, এরকম সাজ আপনিও করতে পারবেন, কিন্তু ভেতরটা সাজাতে হবে। শিবাস আচার্য তার মনটা ছিল, মনের মধ্যে ছিল অটুট ভক্তি। বাবা তাহলে নবদ্বীপে এত এত বৈষ্ণব রয়েছে, এত এত ব্রাহ্মণ রয়েছে, তা সবার ঘরে গৌর হরি হরি নাম করছেন না, শিবাসের ঘরে হরি নাম করছেন কেন? শিবাসের ঘরে কি ছিল? শিবাসের কাছে কি এমন ছিল যে নবদ্বীপে আরো ব্রাহ্মণের কাছে নেই, নবদ্বীপে আরো বৈষ্ণবের ঘরে নেই? বাবা শিবাসের মনের মধ্যে ছিল নতভাব। নতভাব মানে কথাতে আছে না,